বাইক আরোহীদের বিনামূল্যে হেলমেট বিতরণ। বসিরহাটের 1 নম্বর ব্লকের মাওলানা বাগ দরবার শরীফ আমিনিয়া স্মৃতি সংগঠনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ ও ফ্রি হেলমেট প্রদান করা হলো। সভাপতি পীরজাদা সিরাজুল আমিন, সম্পাদক পীরজাদা সায়াদ আমিন, যুগ্ম সম্পাদক মুস্তাক হোসেনের নেতৃত্বে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই ধরনের প্রোগ্রাম আমরা করেছি এবং আজকে বসিরহাটের দরবার শরীফের পক্ষ থেকে আমাদের মাননীয় পীরজাদা সিরাজুল আমিন সাহেব আমার পাশে আছেন এবং ওদের আরো যারা দুটো ছেলে মুস্তাক এবং সাহাদ আমিন এরা মিলে এবং এখানকার যারা এই যে ম্যাডাম আছেন ইনি এখানকার ওয়ার্ড কমিশনার, তাছাড়াও আপনারা জানেন এখান থেকে যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন এবং ওয়ার্ড কমিশনার ছিলেন, দরবার শরীফের আরো অনেক পীরজাদারাও এখানে আজকে আছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের ভাইস চেয়ারম্যান ডক্টর মুর্তজা হোসেন, বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার, পিন্টু দাস মহাশয়, কাউন্সিলর সুমা দাস ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ধর্ম যার যার উৎসব কিন্তু সবার, সামনে পুজো আসছে আপনারা জানেন, সেই ক্ষেত্রে আমি আমাদের বসিরহাট মাওলানা দরবার শরীফ থেকে আমিনা স্মৃতি সংগঠনের পক্ষ থেকে শতাধিক হেলমেট আমরা আজকে ফ্রি ডোনেট করেছি। এটা করেছি, দেখুন যেভাবে অ্যাক্সিডেন্টের হার হচ্ছে, যেভাবে মানুষ মানে বাচ্চা কাচ্চা ছেলে পেলে যেভাবে বাইক চালাচ্ছেন, যেভাবে মানে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটছে, সেই সেই জন্য দুর্ঘটনাকে মানে এড়ানোর জন্য যেন আমাদের সংগঠনের মাধ্যমে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রত্যেক জায়গায় প্রোগ্রাম করে যাচ্ছেন, তার একটা ছোট একটা প্রোগ্রাম আমরা বসিরহাট মাওলানা দরবার শরীফের পক্ষ থেকে এটা আমরা করেছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।